পাঁচই অগস্টের পরে জুলাই অগস্টের আন্দোলনে আমাদের এই যাত্রাবাড়ি এই শ্যামপুর কদমতুলি ড্যামরা যাত্রাবাড়ি যে মূল অংশটা যাত্রাবাড়িতে যে গণ আন্দোলন হয়েছে এইখানে আমাদের অনেক আমাদের সন্তানরা ছাত্র ছাত্রীরা সহ আমাদের শিশুরাও এখানে মারা গেছে বৃদ্ধরাও মারা গেছে আমাদের সাধারণ ভাই বোনেরাও এখানে মারা গেছে কিন্তু এখন পর্যন্ত এই এলাকার যে আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করেছে এই সন্ত্রাসীদেরকে যারা প্রশ্রয় দিয়েছে এলাকার এমপিরা সেখানে মহাজোট জাতীয় পার্টিরও একজন এমপি ছিল আমাদের এলাকায় একজন সন্ত্রাসী তো তারা কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট হওয়ার কোনো কিন্তু খবর আমরা পাচ্ছি না তাই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় আপনাদেরকে আনতে হবে কারণ এরাই মূল হোতা এই আমাদের এই সন্তানদেরকে হত্যা হত্যার পিছনে এরাই অর্থ দিয়েছে আপনারা এই আওয়ামী লীগের এই বিভিন্ন এই এখানে আমার এলাকায় মূলত আমাদের এলাকায় চারজন এমপি ছিলেন একজন হচ্ছেন সজল মোল্লা এই ঢাকা পাঁচের আমাদের ঢাকা চারের সানজিদা বেগম আবু হোসেন বাবলা এবং ডাক্তার আওলাদ ওনাদের পাশাপাশি এলাকায় কিন্তু গত পনেরো বছরের দু চার দশজন এরকম আছেন যে হঠাৎ করে পনেরো বছরে দুর্নীতি করে মানুষের সম্পদ লুণ্ঠন করে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন আপনারা চিনেন তাদের সবাইকে এবং তারাই এই বিভিন্ন এই এই সময় এই আন্দোলনের সময় সহ সতেরোটি বছর ধরে তারা আওয়ামী লীগকে অর্থ দিয়েছে অর্থের যোগানদাতা মূলত তারাই এখন পর্যন্ত তাদেরকেও কিন্তু গ্রেফতারের কোনো খবর আমরা পাইনি তা আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমাদের প্রশাসনের ভাই ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত সম্ভব আপনারা এদেরকে অ্যারেস্ট করুন গ্রেফতার করুন এবং আমরা চাই আপনারা এই প্রত্যেকটি এলাকায় আপনার অভিযান চালানে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন তাহলেই অত্যন্ত সুন্দরভাবে আজকে যারা বিভিন্নভাবে চক্রান্ত করছে আমরা জানি আমরা খবর প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি যে বিভিন্নভাবে চক্রান্ত চলছে সেটিকে ধুলিশ করতে হলে দমন করতে হলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটি এলাকায় প্রশাসনিকভাবে এখানে আপনার অভিযান চালাতে হবে এবং এইসব সন্ত্রাসীদেরকে তাদের ধরতে হবে আপনাদের ধন্যবাদ জানাই